প্রশ্ন করলেন, আমাদের গোনা যদি আনার সময় আসমান সমূহ যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গোনা কি মাফ করে দেবে? রাসূল বললেন, এই তুবু ইলা আল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা করো, আল্লাহ ক্ষমা করবেন। ফির বলল, সুবহানাল্লাহ, এ মেরা মাসিরা, এ জেনা খুরা, এ শুরু খুরা, এ গাল শুনরা, এখনো সময় আছে বাবা তওবা করো, আল্লাহ তওবা দরজা খুলে রেখেছে। তুমি আমার সাহাবীকে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহর তো দরবা, আল্লাহ নবী এক্সাম্পল দিলেন, কোন মুসাফির যদি উট নিয়ে সফরে বার হয়ে যায়, আর আরো দেশের মানুষদের জাহাজ হলো এই মরুভূমি, যারা মরুভূমি এলাকায় বসে এদের জাহাজ, আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, খুব থেকে উঠে দেখেন ওর সেই উট আর ওই জায়গায় না হারিয়ে গেছে। এই ওই মানুষটার অবস্থা কি হবে? সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ও যে হায়রান পাগল হয়ে যাবে, ওর লাগে যে পানি খাবার সব উটের উপরে আর উট নেই। আল্লাহ নবী বলেছে, সাবিরা, ওই ব্যক্তি এবার ঘুম থেকে উঠে ওর হারানো উটকে খুঁজতে লাগলো পাগলের মতো খুঁজে খুঁজে, উট যখন পেল না, ওই মানুষটার আবার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ওই মানুষটা শুয়ে পড়ল, ও আমার সাবিরা, শুয়ে পড়া বলে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখে ওর হারানো ওর পানি খাবার লাগে দিয়ে আবার ওর পাশে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন, সুবহানাল্লাহ, ও হারানো খুঁজে পেয়েছে। এখন বলো, এই হারানো খুঁজে পেয়ে ওর মালিক কেমন খুশি হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খুশির কোনো মাপ নেই। জোরে বলুন, সুবহানাল্লাহ, মাপ আছে? হারানো উট তো পেয়ে গেছে, ওর সঙ্গে খাবার পানি লাগে সব সব সব। আল্লাহ নবী বলেছে, ও আমার সাবিরা, শোনো বাবা, আল্লাহ পাকে বেনামাজি বান্দা, আল্লাহ হারানো বান্দা, আল্লাহর শুধু বান্দা, আল্লাহ পাকে হারিয়ে যাওয়া বান্দা, আল্লাহর খুশকর বান্দা, হারিয়ে যাওয়া বান্দা, দাঁড়িয়ে কাটা বান্দা, হারিয়ে যাওয়া বান্দা, এই হারিয়ে যাওয়া বান্দা গুলো যখন তুবুই আল্লাহ, আল্লাহ যদি তোবা করে ফিরে আসে, ওই মুসাফির হারানো যতটা খুশি হওয়ার, আমার আল্লাহ হারানো পাবে তার থেকেও বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, কে বলেছে আপনার আপনার মা বাবা? আল্লাহ পাকের দয়া করে না বেশি ঢেকে ফেলে ফেলে ধরে বলবে, একজন পেয়েছে দুধের বাচ্চা বের করেছিল, দুধের বাচ্চাটা জিহাদের ময়দানে ভিড়ের ভিতরে পড়ে বাচ্চাটা হারিয়ে গেছে। আল্লাহ নবীর কাছে মেয়েটাকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুধের বাচ্চা হারিয়ে ফেলেছি।
এখন আমার উপায় কি হবে? রাসূল বললেন, রে মেয়ে, তোমার দুধের বাচ্চা হারিয়ে যায়। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে ওই ভিড়ের মধ্যে আটকে গেছি, আমার দুধের বাচ্চা কখন আমার কোল থেকে আর পড়ে গেছে আমি বুঝতে পারি। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমার সেই বাচ্চার কথা কোথায় হয়েছে, আমার কষ্ট হচ্ছে, আমি যাকে নমাস দশ মাস পেটে রেখেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটা পাবো না। রাসূল বললেন, ওই দুধের বাচ্চাকে হারিয়ে ফেলেছে মা, ওই মা যদি আবার দুধের বাচ্চাকে খুঁজে পায় কেমন খুশি হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ খুশি কোন মা পাবে? আল্লাহ রাসূল বললেন, এই হারানো বান্দা যখন ফিরে আসে মা যতটা খুশি হয় তার থেকে তওবাকারী তওবা করলে এই বান্দা যখন তওবা করে ফিরে আসে আল্লাহ ওই বান্দার উপরে তার থেকেও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। বলে তওবা করার দরকার আছে না? আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আমি আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দরবারে বসা এই ঘটনাটা লিখছে বাবা ফকি আবুল আইস সমরকান্দ রহমাতুল্লাহ আলাইহ। আল্লাহ নবী দরবারে হযরত ওমর ফারুক যাচ্ছেন, এই তওবাকারী তওবা আল্লাহ দেখেন কেমন কবুল করে, এখনো তওবা তওবা দরজা খোলা আছে, তওবায় বসে বসে। আচ্ছা, আমার নবী পাক নিষ্পাপ না পাপী? রাসূলের কদ গফর আল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যানবি, আমার রাসূলের পূর্বের এবং পিছনের সমূহ গুনাহ থেকে আল্লাহ পাক করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল দিনে কতবার তওবা করতেন? কোন রেওয়াতে এসছে 70 বার, আবার কোন রেওয়াতে এসছে 100 বার। আচ্ছা, আমার এই মাহফিলে এত মানুষ আপনারা রয়েছেন, দুই একজন হাত তুলে দেখেন দিন যদি আমি প্রত্যেক দিন 100 বার করে তওবা করি, আছে? আরে আমি যদি এক হাত তুলতে বলি দিনে দুবার বিড়ি করে বিড়ি খেতে যাই, হাত তুলবে? হাত তুলবে এর মধ্যে অনেকেই আছে আমরা দুবার বিড়ি খাওয়া মসজিদটা হলো পুকুরের মতো আর মুসল্লিরা মাছের মতো, মাছ যদি পানি পায় বসে থাকে মাছ কি পালায়? পানি পেলে মাছ না খুশি না? আর এক শ্রেণীর মানুষ আছে, রাসূল বললেন এদের জন্য মসজিদটা খাঁচার মতো আর মুসল্লিগুলো পাখি, একটা পাখিকে ধরে যদি খাঁচায় বন্দি করে দেয় ও শুধু ভাগ 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 ও শুধু ভাগ খুঁজবে কখন পালাবে কখন পালাবে। আর আমাদের এবারেও এরকম হয়ে গেছে, আরে ফজরের নামাজ পড়ে ইশরাক পড়ে বড় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 10টা মিনিট বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তেলাওয়াত কর কর এর এমন বেরাম ফজরের সালাম দিয়ে দি ইয়াম শেম শুধু লম্বা দোয়া করে তার সহ্য হয় না, চা খাও খাও আল্লাহ তো জন্মের খাবার খাওয়ার কথা। আল্লাহু আকবার, একটু সময় দাও, আসো আসো ঈশার নামাজের পরে 10টা মিনিট বসে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল আলিহি ওয়াসাল্লাম, এর দুদুর শরীফ পড়, আসরের পরে তিন তাসবিহ, হ্যাঁ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার একটু 100 বার করে একটু পড়ো, এই সময় ওর আড্ডা মারার সময় আছে, গল্প করার সময় আছে, আল্লাহকে ডাকার সময় আছে। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, বেয়াদবি মাফ করুন, আল্লাহ পাকের তওবা দরজা কেমন খুলে রেখেছে, ফকি আবুল আইস সমরকান্দ রহমাতুল্লাহ আলাইহি লিখেছে বাবা আল্লাহ নবীর কলিজা টুকরোছে আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ঠান্ডা মানুষ, এই ঠান্ডা না গরম, গরম না সাংঘাতিক গরম, আরে ওমর যেমন গরম গরম
নরম ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, খুব নরম নরম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বার হলেন, আল্লাহ নবীর দরবারে যাবেন। হযরত ওমর নসরে পড়ে গেল, রাস্তা ধারে এক যুবক বসে বসে আওয়াজ করে কাঁদে, ও মেজদিরাম সমাজে আবার এমন কিছু মানুষ আছে তেলে তো দরম, একজনের কান্না দেখলে কেঁদে ফেলে, আসে না নেই কিছু নরম বেলের মানুষ। হযরত ওমর যেমন সত্য তেমন নরম, হযরত ওমর যুবকের কান্না দেখে হযরত ওমর কেঁদে ফেললেন, কাঁদছেন এই ছেলে তুমি এইভাবে করে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ছেলে বলছে ওমা আমি তোমাকে বলবো না। আরে বাবা বলো বলো কি হয়েছে? বলছে আমি এত বড় পাপী, আমার গোনা গুনাহ মাফ হবে না। ও নবী জানিরা হযরত ওমর বলেছিল, আরে ছেলে রে তুমি জানো না, যাও কাফাস্তাগফিরুল্লাহ অস্তাগফার রাহুর রাসূল নওয়াজুল্লাহ তাওবার রহিমা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওলাও আনহুম ইনসালামু আনফুসাহু যাও কাফাস্তাগফিরুল্লাহ অস্তাগফার রাহুর রাসূল, উম্মতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরে কাঁদছিস কেন? আমার নবী হায়াত আছে, আমার নবী দোয়া করে তোর গুনাহ মাফ হবে। ছেলেটা কোনো কথা শুনল না, বসে বসে কাঁদে। হযরত ওমর ফারুক কেঁদে ফেললেন, হযরত ওমরের দুটো চোখে পানি, ও মেজদিরা হযরত ওমর ফারুক কাঁদতে কাঁদতে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মাই বিকি কাওমার, ও হযরত ওমর কাঁদো কেন? হযরত ওমর জবাব দিয়েছিলেন, রাস্তায় যুবক বসে বসে কাঁদে, সে নাকি বড় গুনাহ করে ফেলেছে। আল্লাহ রাসূল বললেন, ওকে ডেকে ডেকে আল্লাহ বাগের আরশে থেকে বড় নাকি, আল্লাহ বাগের আরশে আজি ছোট না, অসিয়া কুরসিহু সামা ওয়াতিল আর, আল্লাহর আরশ অনেক বড়। সেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ আরশে আযীমের থেকে আমার গোনা বড় বড়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে আল্লাহ বাগে আসমানের থেকে তোমার গোনা বড় নাকি? ইয়া রাসূলুল্লাহ আসমানের থেকেও বড়। ও ইয়া বাবা ছেলে জমিনের থেকেও গোনা বড় নাকি? ইয়া রাসূলুল্লাহ জমিনের থেকেও আমার গোনা বড়। আরে বাবা কি বলবো, ছেলেটা জবাব দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আমি যে মদিনার ছেলে, আমি যে মদিনার বাসিন্দা, ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আমি একটা খারাপ কাজ করি, আমার অভ্যাস খারাপ, মানুষ মারা গেলে তার জানাজায় গিয়ে হাজির হই, ওই মানুষের দাফন কাফন কোথায় কবর হচ্ছে দেখে আসি, ইয়া রাসূলুল্লাহ কবির দিনে গিয়ে ওই কবরের ভিতর থেকে কাফনের কা
ছেলেটা আরো জোরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরেকটু আমার কথা শুনুন। ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে এই মদিনা শরীফের যুবতী কুমারী নওজওয়ান হাসিমে মারা গেছে, আমি তার জানাজায় হাজিরা দিয়েছি, আমি তার কবিরাত্রিতে গিয়ে কবরের মাটি সরিয়ে ফেলে কবরের ভিতরে নেমেছি, কবরদার কাছে কাপড়টা খুলে ফেলেছি। আল্লাহ নবী যুবকের মুখের দিকে তাকিয়ে রয়েছে, আল্লাহ নবীর নূরে চেহারা লাল হয়ে যাচ্ছে। বাবা যুবকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, কাপড়টা খুলে ফেলে কবরের পাশে আমি রেখে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভিতরে তাকিয়ে দেখি এত সুন্দর যুবতী মেয়ে, একে তো ছেড়ে চলে যাওয়া যায় না। হুজুর বেয়াদবি মাফ করুন, ওই কবরের ভিতরে নেবে ওই মেয়েটার সঙ্গে আমি সেনা করেছি। বাংলাদেশ থেকে মাঝে মাঝে আপনার লাশ কাটা ঘরে আমাদের এই বসিরহাটে একবার হয়েছে। আল্লাহ আমি সেনা করে ফেলেছি, আমার শরীর নাপাক হয়ে গেল, আমি আস্তে আস্তে কবরের ভিতর থেকে ঠেলে উঠলাম, নবী আমার চেহারা লাল হয়ে যাচ্ছে। আল্লাহ নবীর যুবকের দিকে তাকালাম, যুবক বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নাপাক হয়ে গেলাম, কবর থেকে উঠে পড়ে ওই কাপড়টাকে গুছিয়ে নিয়ে আমি আমার বাড়ির দিকে দৌড়াচ্ছি। কিছু রাস্তা যাওয়ার পরে ওই কবরের ভিতর থেকে একটা আওয়াজ শুনতে পেলাম, আমার যেন মনে হলো যে মেয়েটার সঙ্গে কবরে সেনা করেছি ওই মেয়েটাই আওয়াজ দিচ্ছে। এই কবরের ভিতরে হাজার হাজার এই কবরস্থানে মুর্দা শুয়ে আছে, এদের সম্মুখে আমাকে অলঙ্ক করে ফেললি রে, আমাকে লেপ্ত করে ফেললি রে, আমি আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব, আমার ইজ্জত চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজ শুনে আমি আবার একটু আগে বাড়লাম, ওই কবরের ভিতর থেকে আবার একটা আওয়াজ ভেসে আসে, এ কেমন চো, এ যুবক চলে যেও না, আবার আরেকটা কথা শুনে যাও যুবক, তোমার দিলে কি আল্লাহর আযাবের ভয় হলো না, তুমি নিজেও নাপাক হলে এই কবরের ভিতরে আমাকেও নাপাক করে চলে গেলে, তুমি জানো না ওই দিলটা কত কঠিন হবে, পঞ্চাশ হাজার বছর একটা দিন হবে, মানুষেরা পাপের মতো দৌড়াবে, এ বাবা যুবক, আমি কি সেদিন আল্লাহ দরবারে নাপাক হয়ে উঠবো নাকি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মাথা ঘুরে গেল, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার, আল্লাহ আসমানে নিচে জমিনের উপরে আর নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মাফ হবে। রাসূল বলেছেন,
বলেছেন আত-তাইয়্যিবু বিনা যাব্ব কামাল্লা যাব্বাল, তওবা যদি খাঁটি হয়, খাঁটি তওবা যদি করে আল্লাহকে নিষ্পাপ করে দেন, ধরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এত বড় কথা আমার বাপ হবে রাসূলুল্লাহ দেখি বলে তুই থেকে উঠে চলে এলো দুনিয়ায় আর কার দরবারে যাব, কে আর দুনিয়ায় আছে কার দরবারে গেলে আমার জীবনে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ দরবার হল রাসূলুল্লাহ দরবার, আমার নবী দাঁড়িয়ে দিয়েছে ছেলেটা চুটে চুটে গিয়ে আবুল ইসলামের কাঁধে লিখেছে, ছেলেটা চুটে চুটে গিয়ে পাহাড়ের গুহা ভিতরে সাজদা হালতে পড়ে গিয়েছে, আল্লাহ আয় আল্লাহ আপনার হাবিব বাবাকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহ আমি শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছি, আল্লাহ আমার জীবনে অপরাধ কি ক্ষমা হবে না, আয় আল্লাহ আমার জীবনের গুনাহ কি মাফ হবে না, এই বলে বলে ছেলেটা কাঁদছে, ফকির আবুল আসাবার কান্দে রহমাতুল্লাহ আলাইহি লিখেছে ছেলেটা ইনিয়ে বিনিয়ে দোয়া করছে, আল্লাহ পায়ে যদি পাগল ব্যাটা হয়, পায়ে যদি পাগল ছেলে হয়, পাপ মেরেছে ভাইরা তাড়িয়ে নিয়েছে গ্রামবাসীরা গ্রাম থেকে দিয়ে বার করে দিয়েছে, আর আহারে পায়ের পাগল ছেলে গভীর রাত্রি এসে যদি চরম দুঃখী দিমা গর্ভধারী দিমা যে ঘরে শুয়ে থাকে ওই পাগলটা সারাদিন নারী কাটাবা সহ্য করতে পারে না, গ্রাম থেকে দাঁড়ালো বাপে দাঁড়ালো ভাইরা দাঁড়ালো সবাই দাঁড়িয়ে দিল, ঝরে বলে বলে ও ও সোনা মানি কিনা মায়ের থেকে আল্লাহ দিলে মা বেশি রাখো, একটু শেষ করতে হবে এই মায়ের থেকে আল্লাহ মায়া বেশি রাখো, কিচ্ছু বলে না তোমরা কি বলে কি বলবি, খাটা খুলে নবীর দেখে মন বলে না দিদার দাও সাগে মদিনা, দিদার দাও সাগে মদিনা।
মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ চোখের পানি সহ্য করতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ বাগের রহমতে দরিয়ায় জোশ ফেলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বাগ জিব্রাইলকে ডাকলেন, ও জিব্রাইল সালাম, আমার হাবিবকে গিয়ে একবার জিজ্ঞাসা করো, আসমান জমিনের মালিক আমার হাবিব না আমি আল্লাহ? জিব্রাইল চলে এসেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, ভাই আপনি জিব্রাইল খবর খবর জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে পাঠিয়েছে আসমান আর জমিনের মালিক আপনি না আল্লাহ? আর নবী বললেন, ভাই আপনি জিব্রাইল, আল্লাহ আসমান ও জমিনের মালিক। আল্লাহ আবার বললেন, জিব্রাইল আমার হাবিবকে জিজ্ঞাসা করে, এই এই মখলুক সৃষ্টি করেছে যে আমি আল্লাহ করেছি না আমার হাবিব করেছে? জিব্রাইল সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মখলুকাত কে সৃষ্টি করে আপনি করেছেন? নবী বললেন, আল্লাহ। আল্লাহ আবার বলছে, জিব্রাইল আমার হাবিবকে জিজ্ঞাসা করো, আমার বারবার অপরাধ করে অন্যায় করে আমার হাবিব ক্ষমা করে না আমি আল্লাহ ক্ষমা করি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব ক্ষমা করে দেয় না আমি আল্লাহ ক্ষমা করে দিই, আমি আল্লাহ ক্ষমা করে। হ্যাঁ, তা আমার হাবিবে এত কেন জ্বালা পড়ে গেল আমার ওই পাপী বান্দাটাকে কেন আশা না দিয়ে ফিরিয়ে দিয়ে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবকে শুনিয়ে দাও আমি আল্লাহর জীবনের যত গোনা সব মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই চিন্তা করো, অত বড় পাপী যদি মাফ হয় আমাদের মাফ হবে না? হবে না। আমার বাইকেরা সোনা মানি গেরা শেষ হাজি আবেদ ইসে খুব নরম দিলের মানুষ ছিলেন, অল্প কথায় কেঁদে ফেলতেন। আল্লাহ কথাগুলো আমার স্মরণ করছে, 2008 সালের কথা, আমরা যেদিন আল্লাহ নবীর দরবার থেকে বিদায় সালাম দেব, আমি ছিলাম আর হাজি আবেদ আলী সাহেব, আমাদের ছোট মামুনিয়ার মাস্টার ইউসুফ সাহেব ছিলেন, আমাদের লক্ষ্মীপুরের একজন ছিল আবেদ আলী সাহেব, আমার জামা ছাড়ে না। টপ টপ গেলে হিজবুল্লাহ বলেছিল, বাবা এটা এমন একটা জায়গা যত বড়ই আলে হোক আল্লাহর নূরের তাজাল দিতে তাহলে ইল সল ফল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফে যত বড় মনসাব যায় সব দোয়া খেয়াল থাকে স্মরণে থাকে থাকে, আবার কিছু কিছু হাজি যায় এরা আবার বলে হুজুর নফস নফস ঠিক করতে ভাই 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 একদম বাস্তব আল্লাহ বেশি দূরের কথা না, এই গুমা আমার এই এলাকার কথা।